আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আমরা একুশে বিজনেসের সঙ্গে আছি রাজীব জামান। প্রিয় দর্শক, দেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ তথ্য স্বয়ংক্রিয় গ্রাফিক্স পদ্ধতিতে পরিবেশন করছে একুশে বিজনেস। আর দর্শক, শুরুতেই ওয়ালটন স্মার্ট ফিউজের সৌজন্যে দেশের পুঁজিবাজারের সর্বশেষ খবরাখবর জানাতে চলে যাচ্ছি প্রতিনিধি মহিমা ওয়ালের কাছে। ধন্যবাদ রাজীব জামান আপনাকে। ঢাকা স্টক এক্সচেঞ্জের খবরাখবর জানাবো এবং এখনও পর্যন্ত সূচকের উত্থান অব্যাহত রয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে এবং এখনও লেনদেন হয়েছে এখনও পর্যন্ত 892 কোটি 33 লাখ টাকা। অর্থাৎ আমরা কিন্তু বেশ ভালো গতি দেখতে পাচ্ছি লেনদেনের এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে। 222টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে, দর হারিয়েছে 80টি, যেখানে অপরিবর্তিত রয়েছে 47টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। টপ টিয়ারের তালিকায় আমরা দেখতে পাচ্ছি বেক্সিমকোর অবস্থান প্রথমে রয়েছে এবং 90 কোটি টাকার মতো লেনদেন করেছে এরই মধ্যে। দ্বিতীয় অবস্থানে লঙ্কা বাংলা ফাইন্যান্স রয়েছে, ন্যাশনাল ফিডমিল রয়েছে তৃতীয় অবস্থানে টপ টিয়ারের তালিকায়। এবং টপ গেইনার্সের তালিকায় স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স প্রথমে রয়েছে, 9.70% দর বেড়েছে। তোশরিফা প্রাইম ফাইন্যান্স রয়েছে দ্বিতীয় এবং তৃতীয় অবস্থানে। এবং সেক্টর ওয়াইজ লেনদেনেও আমরা একই চিত্র দেখতে পাচ্ছি যে শুধুমাত্র ইন্স্যুরেন্স সেক্টরে নেগেটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেন চলছে, এছাড়া সবগুলো সেক্টরে কিন্তু মোটামুটি পজিটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেন চলছে। সবচেয়ে বেশি দর বেড়েছে মিউচুয়াল ফান্ড সেক্টরে এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টরে। মিউচুয়াল ফান্ড সেক্টরে সবগুলো প্রতিষ্ঠানের দর বেড়ে লেনদেন চলছে এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টরে 18টি প্রতিষ্ঠানের দর বেড়ে লেনদেন চলছে এই মুহূর্তে। এবং এই ছিল আমার কাছে থাকা ঢাকা স্টক এক্সচেঞ্জের খবরাখবর। চলে যাচ্ছি একুশে বিজনেসের মূল স্টুডিওতে। মহিমা পলি, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, ওয়ালটন স্মার্ট ফিউজের সৌজন্যে জানছিলাম পুঁজিবাজারের সর্বশেষ খবরাখবর। আর দর্শক, এখন রয়েছে সুব্র গ্রুপের সৌজন্যে দেশের কর্পোরেট সেক্টরে তথ্য প্রযুক্তির ব্যবহার এবং এ খাতের অবদান নিয়ে বিশেষ আলোচনা। আলোচনার জন্য আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন কর্পোরেট প্রযুক্তি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা শফিকুল আহমদ সাগর। আমরা সংযুক্ত হচ্ছি তার সাথে। জনাব সাগর, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আমরা শুরু করতে চাইবো, আমরা জানি যে কোভিড-19 যদি সারা বিশ্বকে আসলে তার সাথে সাথে বাংলাদেশকে আসলে মোকাবেলা করে এগিয়ে চলতে হচ্ছে, তবে আমরা শুরুতে একটু জানতে চাইবো যে এই যে ডিজিটাল বাংলাদেশের অগ্রগতি, বিশেষ করে কর্পোরেট সেক্টরে প্রযুক্তির ব্যবহারে বাংলাদেশের অগ্রগতির জায়গাটি কেমন রয়েছে? আপনারা জানেন যে অন্যান্য দেশের মতো বাংলাদেশ আসলে করোনাকালীন সময়ে আমাদের যাবতীয় জীবনযাত্রা অব্যাহত আছে। আমরা যদিও একটা লকডাউন সিচুয়েশনের ভিতর দিয়ে পার করছি, কিন্তু আমাদের ব্যাংক, বিমা, একটু আগেই আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের আপডেট শুনলাম, তার মানে আমাদের সমস্ত পরিস্থিতি আসলে স্বাভাবিক রাখার জন্য সরকার চেষ্টা করেছে, মানুষের জীবনযাত্রার মানকে অক্ষুণ্ণ রাখতে হবে। সো এই সব কিছুই কিন্তু সম্ভব হচ্ছে আইটি সেগমেন্টের বা ডিজিটাল বাংলাদেশের ফলশ্রুতিতে। সরকার যেভাবে ডিজিটাল বাংলাদেশের সাথে টাই আপ আসের কাজ করে যাচ্ছে, একই সাথে আমরা যারা তথ্য প্রযুক্তি খাতে কাজ করে যাচ্ছি, আমরাও আসলে এই সমস্ত সেগমেন্টে আসলে ব্যাক এন্ডে আমাদের যে সাপোর্ট দিতে হয় সেই ধারাবাহিকতা কিন্তু আমরা আসলে অব্যাহত রেখেছি। যেটা হচ্ছে গিয়ে, আমরা জানি যে আপনারা তথ্য প্রযুক্তির কর্পোরেট সেক্টরে কাজ করছেন, আসলে কি কি ধরনের সেবাগুলো নিয়ে আপনারা কাজ করেন? আমরা যে সেবাগুলো আসলে, যদি আমাদের কোম্পানির কথা বলি, যে আমরা যে সেবাগুলো বেশি কাস্টমারদের দিয়ে থাকি, প্রোডাক্টিভিটি, মানে আপনি যে এখন হোম অফিস হচ্ছে করোনাকালীন সময়ে, হোম অফিসে আপনি কিভাবে আপনার কাজের ধারাকে অব্যাহত রাখবেন, রিমোটলি কাজ করা এবং এই কাজের যে সিকিউরিটি ইনশিওর করা। আপনারা জানেন যে মাইক্রোসফট ওয়ার্ল্ডের নাম্বার 1 সফটওয়্যার কোম্পানি, কর্পোরেট প্রযুক্তি মাইক্রোসফটের বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ হিসাবে তাদের সার্ভিসগুলো বিভিন্ন কর্পোরেট সেগমেন্টে, ব্যাংক, এদেরকে আর কি প্রোভাইড করে থাকে। সেই হিসেবে আপনাদের এই রিমোট অফিস বা প্রোডাক্টিভিটিটা যাতে আমরা যে কোনো জায়গায় বসে ইনশিওর করতে পারি, সেই সেবাটাই আমাদের আসলে কাস্টমারদের আমরা বেশি প্রোভাইড করে থাকি। আচ্ছা আচ্ছা। সেক্ষেত্রে আমাদের দেশের যে ডিজিটাল বাংলাদেশের যে স্বপ্ন, মানে প্রধানমন্ত্রীর স্বপ্ন, অনেকটাই এখন বাস্তব আমরা দেখছি, বিশেষ করে কোভিড সিচুয়েশনে কিন্তু আমরা
অনেকটাই বুঝতে পেরেছি যে কতটুকু অগ্রগতি হয়েছে। তারপরেও এই যে বাংলাদেশের কর্পোরেট সেক্টরে আসলে তথ্য প্রযুক্তির ব্যবহার, সেটি অন্যান্য দেশের আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর যদি আমরা তুলনা করি, সে জায়গাটায় বাংলাদেশ কেমন এগিয়েছে? যদি আমরা মানে ব্যবহারের কথা বলি, সেই ক্ষেত্রে বাংলাদেশ মানে অবশ্যই আমি বলবো যে অনেক ভালো এগিয়েছে। আপনি যদি আমাদের ইন্টারনেট ইউজের সংখ্যাটা আর কি তুলনা করেন, আমাদের দেশের 65-70% মানুষ ইন্টারনেট ইউজ করে। সো এই এই সংখ্যাটা আপনি যদি আমরা 3 বছর বা 5 বছর আগে দেখি, তাহলে সংখ্যাটা আসলে এত বিস্তৃত ছিল না। সো গভর্নমেন্টের ডিজিটাল বাংলাদেশের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য তারা আসলে কাজ করে যাচ্ছে এবং দেশের গ্রাম পর্যায়েও এখন ব্রডব্যান্ডের লাইন চলে যাচ্ছে। সো যদিও আমাদের এই 65%-এর ভিতরে হয়তো ব্রডব্যান্ড ইন্টারনেটের লাইনের সংখ্যা এখনও কম, বাট এটা দিন বাই দিন বাড়তেছে। এবং এখন এই যে করোনাকালীন সময়ে যেহেতু অনলাইন ক্লাস হচ্ছে, এখানেও আসলে এই সংখ্যাটা বেড়ে যাচ্ছে। সো আমরা বলবো অন্যান্য দেশের সাথে তাল মিলিয়ে আমাদের ইন্টারনেট বা ডিজিটাল বাংলাদেশের জন্য যে টেকনোলজির ব্যবহার, সেটা আসলে বেড়ে যাচ্ছে এবং সেটা আসলে বহির্বিশ্বের সাথে সামঞ্জস্যপূর্ণ। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে স্বাভাবিকভাবে একটি প্রশ্ন চলে আসে, যেহেতু আপনি এই সেক্টরে অনেকদিন কাজ করছেন, আমরা এই যে ব্যবহারকারী সংখ্যা বাড়ছে, সেই জায়গায় ইন্টারনেটের যে দাম এবং সেই সাথে মান, বিশেষ করে কোয়ালিটি বা গতি, এই জায়গাগুলো নিয়ে অনেক ধরনের মিশ্র প্রতিক্রিয়া রয়েছে, সেই জায়গাতে আপনার মতামত কি? আসলে আমরা যারা ভোক্তা, তাদের জায়গা থেকে আসলে সবসময় ভিন্ন ভিন্ন রকম মতামত থাকবে, সেটাই স্বাভাবিক। বাট আমি যদি অন্য অন্য দেশের সাথে আসলে তুলনা করি, সেই ক্ষেত্রে আমি বলবো আমাদের দেশের ইন্টারনেটের সেবার যে দাম, দামটা বেশি না, কিন্তু মানটা নিয়ে হ্যাঁ আমার একটু কি আছে, মানে মতবিরোধ আছে। সো মতবিরোধের কারণ হলো যে এটা, সেটা হলো যে ধরেন ইন্টারনেটের ভিতরে দুই ধরনের সেবা হয়। একটা হলো যে আমি লোকাল যে সার্ভিসগুলো ইউজ করতেছি, আমাদের দেশের ভিতরে যে কাজগুলো হচ্ছে এই কাজগুলোকেই আমি যখন ইউজ করতেছি, আর একটা হলো যে আমি বহির্বিশ্বের সাথে কানেক্ট হচ্ছি, যে সার্ভার বা যে সার্ভিসগুলো দেশের বাইরে থেকে ইউজ করতেছি সেই সার্ভিসগুলো আমরা যে যখন ব্রাউজ করি বা ডাউনলোড করি বা মুভি দেখি, সেই ক্ষেত্রে হলো যে আমাদের ইন্টারনেটের সার্ভিসটা মানে আপ টু দ্য মার্ক না। যে আমরা এটাকে আসলে গভর্নমেন্ট মানে কম্পেয়ার মানে মিক্স আপ করি আমরা, যদি আমরা যারা ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করে তারা এটাকে লোকাল সার্ভিস এবং ফরেন সার্ভিস, একটাকে আমরা ইন্টারনেট বলি আর একটা হলো BIDX সার্ভিস বলি, সেটাকে মিক্স আপের রেশিওটা হলো আমাদের আসলে হয়তো মানে প্রপার বা অপটিমাল পর্যায়ে হয় না, যার জন্য লোকাল সার্ভিসটা আমরা খুব বেটার পাই, বাট বাইরের ইন্টারনেট সার্ভিস ইউজ করতে গেলে অনেক সময় আমরা আসলে পারফরম্যান্স খারাপ পাই। আচ্ছা, আসলে এই সেবায় আছে, তারা যদি সার্ভিসটার দিকে আর একটু নজর দেয়, আমি বলবো যে মূল্য ঠিক আছে, গভর্নমেন্ট মূল্যর দিকে খুবই অপটিমাল ভাবে আসলে নজর দিচ্ছে। আমাদের সঙ্গে থাকুন। স্বাগত আবারও একুশে বিজনেসে। দর্শক, বিরতির আগে সুব্রত গ্রুপের সৌজন্যে দেশের কর্পোরেট সেক্টরে তথ্য প্রযুক্তির ব্যবহার ও খাতের অবদান নিয়ে আলোচনা করছিলাম। আমাদের সাথে সংযুক্ত ছিলেন কর্পোরেট প্রযুক্তি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা শফিকুল আহমদ সাগর, তার সাথে আবারও সংযুক্ত হচ্ছি। জনাব সাগর, আমরা বিরতির আগে আলোচনা করছিলাম বাংলাদেশের এই সেক্টরের অগ্রগতি, তথ্য প্রযুক্তির ব্যবহার। এবার একটু আসতে চাইব যে সম্ভাবনার জায়গা, আমরা জানি যে তথ্য প্রযুক্তি খাতে ব্যাপক সম্ভাবনার জায়গা নিয়ে সবসময় আলোচনা হয়, সেই জায়গাটি আসলে আমরা কতটুকু ধরতে পারছি? তথ্য প্রযুক্তির আসলে অনেকগুলো আর কি আমরা বলবো যে সাব সেক্টর আছে। সো তথ্য প্রযুক্তিকে যদি আমরা একটা সেক্টর বলি, অনেকগুলো সাব সেক্টর আছে। যেমন ই কমার্স একটা সেক্টর, এই সেক্টরটা বাংলাদেশ এখন মানে করোনাকালীন সময় হয়তো সবচেয়ে বেশি ফোকাস পেয়েছে, সেখানে কিন্তু আমরা বেশ ভালোভাবেই আগাচ্ছি। এবং বাইরের দেশের অলরেডি আপনারা জানেন যে বাইরের দেশেরও অনেক কোম্পানি এখানে আসার জন্য কাজ করছে। সেইভাবে আমরা যে সেগমেন্টে কাজ করি, এটাকে আমরা আসলে বলি হলো সিস্টেম ইন্টিগ্রেশন বা ম্যানেজ সার্ভিস। সো আইটি ম্যানেজ সার্ভিসের সেগমেন্টটাকে যদি আমরা চিন্তা করি, সেই ক্ষেত্রে আমরা যদি
পাঁচ বছর বা দশ বছর আগের কথা বলি, বাংলাদেশের যে আইটি সার্ভিসগুলো বেশিরভাগ সার্ভিসগুলাই প্রোভাইড করতে হলো আমাদের পার্শ্ববর্তী দেশের বড় বড় কোম্পানিগুলো। আচ্ছা, আমাদের দেশের ইন্ডাস্ট্রির উন্নতির কারণে বা আমাদের নিজেদের দেশে কোম্পানি তৈরি হওয়ার কারণে এখন কিন্তু বাইরের দেশের কোম্পানি তারা আমাদের দেশে এসে আর সার্ভিস দিতে পারছে না, কারণ আমাদের সাথে তাদের, আমরা যেহেতু এখানে অবস্থান করি, আমাদের সাথে প্রাইস কম্পিটিশন অথবা কাস্টমার অ্যাকসেপ্টেন্স এইসব কারণে কিন্তু তারা আসলে আমাদের দেশ থেকে অলরেডি মানে আমি বলবো যে সটকে গিয়েছে। সেই ক্ষেত্রে আমাদের জন্য এখন সুযোগ হলো যে হ্যাঁ, আমি তো আমার দেশে কাজ করছি, আমরা কিভাবে এখন বাইরের দেশে এই সার্ভিসটাকে দিতে পারি। সো আমরা দেশের কাজ করে আমরা আসলে ক্যাপাবল দেশের কাজ করতে পারছি, সেম সার্ভিসটা তো অন্য অন্য দেশেও হচ্ছে। সো ওই ওই সেগমেন্টে আমরা কিভাবে এই তথ্য প্রযুক্তি যেটা আইটি সার্ভিসগুলো এইগুলোকে আমরা আসলে কিভাবে প্রোভাইড করতে পারি। আপনারা এমনিতে জানেন যে আউটসোর্সিং আমরা অনেক সেগমেন্টে বাইরের দেশে কাজ করি, যে কল সেন্টার, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, কিছু সফটওয়্যার ডেভেলপমেন্ট। তো এর পাশাপাশি অন্য সেগমেন্টগুলো আমরা কিভাবে এক্সপ্লোর করতে পারি বা বাড়াতে পারি সেটাই আসলে আমাদের এখন উদ্দেশ্য হওয়া উচিত। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে এই যে কর্পোরেট সেক্টরে আপনি তথ্য প্রযুক্তির জায়গাগুলোতে অনেক দিন ধরে কাজ করছেন, কী ধরনের চ্যালেঞ্জগুলো রয়েছে বা এই সেক্টরে অনেক দিন ধরে যেহেতু কাজের সাথে সম্পৃক্ত আপনি রয়েছেন? আমি আমি যদি মানে আমাদের দিক থেকে চিন্তা করি যে আমরা আসলে কী ধরনের প্রবলেম বেশি ফেস করি, গভর্নমেন্টের খুব ভালো ইনিশিয়েটিভ আছে কিন্তু সমস্যাটার জায়গাটা তৈরি হয় হলো আমাদের দেশ থেকে প্রচুর ইউনিভার্সিটি আছে, আইসিটি সেগমেন্ট থেকে স্টুডেন্টরা বের হচ্ছে, বাট আমি বলবো যে আমাদের ল্যাঙ্গুয়েজগত একটা ব্যারিয়ার আছে যেটা আমার কাছে সবসময় সব কিছুর থেকে বেশ বড় মনে হয়, যে আমরা কাজ করতে পারি কিন্তু যখন আমি বাইরের দেশে সার্ভিস দিতে যাব বা বাইরের দেশের ওইএমগুলোর সাথে বড় ম্যানুফ্যাকচারগুলোর সাথে কাজ করতে থাকব, তো আমাদের যারা ইঞ্জিনিয়াররা বের হচ্ছেন তারা হয়তো আপ টু দ্য মার্ক ল্যাঙ্গুয়েজ কমিউনিকেশন বা এই কমিউনিকেশন স্কিলটাকে আরও ডেভেলপ করা যায়। সেই ক্ষেত্রে আমি যদি এডুকেশন সেগমেন্টে যদি আর কি ল্যাঙ্গুয়েজ স্কিলটাকে ডেভেলপ করার জন্য কাজ করে, ইভেন আমরা হয়তো সবাই তো আর আসলে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করতে পারে না, যে সেক্ষেত্রে ইংরেজির উপরে একটু আমাদের দক্ষতা বাড়াতে হবে, ইংরেজির উপরে আমাদের দক্ষতা বাড়াতে হবে। সেই ক্ষেত্রে আমরা হয়তো যে আমরা কাজ করতে পারি সেটা আপ টু দ্য মার্ক, কিন্তু আমি যে কাজটা করতে পারছি সেটা তো আমি বহির্বিশ্বকে জানাতে হবে, এবং বহির্বিশ্বের যে কাজের রিকোয়ারমেন্ট আছে সেই রিকোয়ারমেন্টটা আমাকে বুঝতে হবে, সেই তাকেও বোঝাতে হবে, এটা বোঝাতে হবে, সেই কমিউনিকেশনের বিষয়টিতে আমাদের ইংরেজির প্রতি আরো বেশি জোর দেওয়া উচিত, নজর দেওয়া উচিত। যদিও আর কি আমাদের ইন্ডাস্ট্রির কথা না এটা, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এটাই বড় চ্যালেঞ্জ। সাগর ভাই, আমরা শেষ দিকে চলে এসেছি আলোচনার, এই যে আপনারা অনেকদিন ধরে এই জায়গাগুলো নিয়ে কাজ করছেন এবং বাংলাদেশ সরকারের যে ডিজিটাল বাংলাদেশের যে বিনির্মাণে অনেক সহায়তা রয়েছে, সে জায়গাটায় তরুণ জনগোষ্ঠীকে আরও দক্ষ করে তোলা, আমরা যেন তাদেরকে আরও দক্ষতা বাড়াতে পারি, সেই জায়গাগুলো নিয়ে আপনারা কী ধরনের কাজ করেন কিনা বা আরও কীভাবে তাদেরকে দক্ষ করে আমরা গড়ে তুলতে পারি? এইখানে মানে আমরা যদি মনে করেন আমাদের কথা বলি, যে অলরেডি সরকার তো তাদের মতো করে বিভিন্ন রকম ট্রেনিং বা লার্নিং প্রোগ্রাম শুরু করেছে, সরকারের মুক্ত পাঠ নামে একটা প্ল্যাটফর্ম আছে, সেখানে অনলাইন বেস ট্রেনিং হচ্ছে, এর পাশাপাশি হাইটেক পার্ক অথরিটি সরকারের বিভিন্ন সেগমেন্টে বিভিন্ন ট্রেনিং প্রোগ্রামের আয়োজন করতেছে, শেখ কামাল আইটি ইনস্টিটিউটের মাধ্যমে তারা সারা বাংলাদেশের যারা ইন্টার পাস করেছে, হ্যাঁ এইচএসসি পাসের পরে তাদেরকে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করছে। সো আমরা আমাদের কোম্পানি থেকে একটা ইনিশিয়েটিভ নিয়েছি, ইনফ্যাক্ট এটা লাস্ট গতকালকেই আমরা এটার একটা উদ্বোধনী অনুষ্ঠান হলো, আমাদের আইসিটি এর প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক এটার উদ্বোধন করলেন। সো এই প্রোগ্রামের মাধ্যমে আমরা যেহেতু মাইক্রোসফট সেগমেন্টে কাজ করি, সো মাইক্রোসফটের প্রোডাক্ট বা সার্ভিসগুলোর উপরে আমরা 5,000 তরুণ তরুণীদেরকে আমরা এই মাইক্রোসফটের টেকনোলজি ইউজ করে কিভাবে আসলে সার্ভিস করা যায় এটার উপরে প্রশিক্ষণ দিব, এবং এই প্রশিক্ষণের পাশাপাশি তাদেরকে মাইক্রোসফটের সার্টিফিকেশন দেয়া, মাইক্রোসফটের অফিসিয়াল কোর্সওয়্যার দেয়া, এবং এই জিনিসগুলো যাতে তারা চর্চা করতে পারে সেই জন্য আমরা মাইক্রোসফটের ক্লাউড সার্ভিসের যে অ্যাজুর ক্রেডিট, $500,000 অ্যাজুর ক্রেডিট আমরা এই তরুণ তরুণীদের মাধ্যমে বিতরণ করব। তো আমার মনে হয় এটা একটা ভালো ইনিশিয়েটিভ হবে, যে একটা নতুন মার্কেট
আমরা যদি বাইরের মার্কেটটাকে টাচ করতে চাই সেটা আমাদের জন্য একটা ভালো ইনিশিয়েটিভ হবে। অবশ্যই আমরাও প্রত্যাশা করব সরকারের পাশাপাশি আপনারা যারা এই সেক্টরগুলো নিয়ে কাজ করেন তারা যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেন, আমরা এই তরুণ জনগোষ্ঠীকে কাজে লাগিয়ে বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের সম্ভাবনাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারব। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ সুব্র গ্রুপের সৌজন্যে দেশের কর্পোরেট সেক্টরে তথ্য প্রযুক্তির ব্যবহার এবং নানা দিক নিয়ে কথা বলছিলাম কর্পোরেট প্রযুক্তি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা শফিকুল আহমদ সাগরের সাথে। দর্শক, এবারে নিচ্ছি আরও একটা বিরতি। বেলা 2:30 আবার ফিরবে একুশে বিজনেসে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।